প্রথমেই বলি ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু পড়তে অলরেডি শুরু করে দিয়েছে তাই আমাদের সমস্ত দর্শকদের কাছে একটাই অনুরোধ দয়া করে বাড়ির থেকে বেরোবেন না যদি খুব এমার্জেন্সি কাজ থাকে তাহলে সেটা মিটিয়ে নিন দুপুর বা বিকেলের মধ্যে তারপর যেন বাড়ির থেকে আর না বেরোনো হয় পরিবারের সঙ্গে একসঙ্গে থাকুন একসঙ্গে মোকাবিলা করুন এই দুর্যোগের চলে আসি মূল খবরে লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট সেইভাবে সক্রিয় হতে দেখা যায়নি কেন্দ্রবাহিনীকে খাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কাঁথির সৌমেন্দু অধিকারী ও মেদিনীপুরের অগ্নিমিত্রা পাল শুক্রবার সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই রাজ্য পুলিশ কেন্দ্রবাহিনী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন দাবি করেন বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা বিজেপির পোলিং এজেন্টের বুথে বসতে না দেওয়ার পাশাপাশি তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে প্রশাসন বা কমিশনকে এই বিষয়ে অভিযোগ জানালেও কোনো প্রতিকার হচ্ছে না খাটালের বিজেপি প্রার্থী হিরন্ত আবার অসহযোগিতার অভিযোগ জানিয়ে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৌবো দেখেছেন কেশপুরে বিভিন্ন বুথে বিজেপির পোলিং এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ করার পাশাপাশি রাতের বেলায় বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন বিষয়টি নিয়েও অভিযোগও জানিয়েছিলেন নির্বাচন কমিশনে বিজেপির পাশাপাশি ষষ্ঠ দফার ভোটে কুইক রেসপন্স টিমের সদস্যদের ভোটগ্রহণের সময় দেখা মেলেনি বলেও গুরুতর অভিযোগ করেছে বিরোধীরা এই পরিস্থিতিতে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটে আরও কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন তাদের তরফে জানানো হয়েছে পয়লা জুন লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণে মোতায়েন থাকবে নশো সাতষট্টি কোম্পানি বাহিনী তার মধ্যে শুধু কলকাতাতেই মোতায়েন থাকবে ছশো কোম্পানি কেন কুইক রেসপন্স টিম এছাড়া কলকাতার বুথগুলিতে মোতায়েন করা হবে দুশো ছেচল্লিশ কোম্পানি কেন্দ্রবাহিনী বারুইপুরে একশো ষাট কোম্পানি সুন্দরবন পুলিশ জেলায় একশো চোদ্দো কোম্পানি ডায়মন্ড হারবারের জন্য বরাদ্দ করা হয়েছে একশো দশ কোম্পানি কেন্দ্রবাহিনী